এই যে একটা না খুব একটা প্রচেষ্টা আছে কিছু কিছু লোকেদের পক্ষ থেকে, যারা নিজেদের সিভিল সোসাইটি, বুদ্ধিজীবী ইত্যাদি ইত্যাদি বলেন, যে সবগুলোকে এক করে দেওয়া। আচ্ছা, আমরা তো 34 বছর ধরে সরকারে ছিলাম, আমাদের তো এতগুলো শিক্ষামন্ত্রী ছিলেন, পশ্চিমবঙ্গে প্রথম দলিত শিক্ষামন্ত্রী, প্রথম এবং শেষ দলিত শিক্ষামন্ত্রী বামপন্থীদের সময়ই হয়েছিল, এতগুলো শিক্ষামন্ত্রীর একজনের বিরুদ্ধে, মমতা ব্যানার্জি তো প্রায় গণ্ডাখানেক কমিশন করেছেন, অমুক দুর্নীতি, সাইবারি হত্যা, মরিচ ঝাপি হত্যা ইত্যাদি ইত্যাদি, সেই কমিশন করে একজনের বিরুদ্ধেও কিছু করতে পারলেন না কেন? একটা তদন্ত করেও 10 টাকার কোথাও দুর্নীতি হয়েছে বার করতে পারলেন না কেন? আমরা তো গর্ব করে বলছি এবং তো চ্যালেঞ্জ আমাদের নেতারা সবার সামনে বলেছেন, চ্যালেঞ্জ করেছেন যে সিবিআই, ইডি, সিআইডি, যা যা তদন্ত আপনাদের পসিবল সব তদন্ত করুন, আমরা সমস্ত তদন্তে সহযোগিতা করব। আজকে যখনই অনুব্রত মণ্ডলকে ডাকা হয়, তিনি 9 বার ওনার যে তদন্তের ডাক, সেই তদন্তের ডাক ফিরিয়েছেন। যখনই তৃণমূল নেতাদের ডাকা হয়, তাদের শরীর খারাপ হয়ে যায়, হাসপাতালে ভর্তি হয়ে যান। তুমি একটা উদাহরণ দাও, কোনো একটা সময় আমাদের সময় এবং এখন বামপন্থী নেতা মন্ত্রীদের কোনো কারণে অ্যাকিউজ করা হয়েছে আর তারা তদন্তে যাননি।